কেরলের গর্ভবতী হাতিকে আনারসের মধ্যে বাজি ভরিয়ে খাওয়ানোর পরও টনক নড়েনি এক শ্রেণী মানুষের। ফের এক গর্ভবতী গরুর মুখের ভেতর বিস্ফোরক ভরে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। কেরলে হাতির মৃত্যুর ঘটনার সপ্তাহ না ঘুরতেই ফের এমন ঘটনায় বাকরুদ্ধ গোটা দেশ। এমন বর্বরোচিত ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ঝান্ডুটা অঞ্চলে। শনিবার এমন ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গরুর মালিক। শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে যে একটি গর্ভবতী গরুর মুখে বিস্ফোরক কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে ওই গরুটির মুখের চারপাশ থেকে রক্ত বেরোতে শুরু করে। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বয়ে গিয়েছে নিন্দার ঝড়। শুধু তাই নয়, সরকারি মহলে দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন গরুর মালিক গুরুদয়াল সিং। এদিকে তিনি বলেন, ব্যক্তিগত আক্রোশের ফলে তার গরুকে মেরে ফেলার চেষ্টা করছিল তারই প্রতিবেশী নন্দদয়াল সিং। শনিবার যখন তিনি গরুটিকে গ্রামের মাঠে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখেছিলেন, সেই সময় নন্দদয়াল সিং তার মুখে বিস্ফোরক ভর্তি কিছু একটা ঢুকিয়ে দেয়, যার ফলে দেখা যায় গরুর মুখ ও চোয়ালের পাশ থেকে রক্ত ঝরছে এবং অভিযুক্ত নন্দদয়াল গরুর মালিককে দেখতে পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে প্রাণী হত্যার মামলা দায়ের করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।